এরপরে প্রশ্ন হচ্ছে শায়েক আমি যখন আমার বাবার কবর জিয়ারত করতে যাই তখন আমার বাবা কি আমাকে দেখতে পায় তিনি কি টের পায় যে আমি তার পাশে দাঁড়িয়ে কবর জিয়ারত করছি আহ লহ একবার বাবা তিনি কবরে চলে গেছেন যিনি প্রশ্নটি করেছেন অনেক হৃদয় থেকে করেছেন আহা বাবা যে বাবা তাকে এত কষ্ট করে লালন পালন করে মানুষ করলো পড়াশোনা শেখালো যে বাবার সম্পদ সে এখন নিজেরা বাবার সম্পদ ব্যয় করছে অথবা নিজেরা বাবার সম্পদ দখল করে আছে সেই বাবা এখন কবরে তিনি বাবার কবরের পাশে দাঁড়িয়ে যে বাবার জন্য দোয়া করছে বাবার জন্য যে দোয়া করছে বাবা দেখছে কি না এটা তিনি জানতে চায় বিশ্বনবী তিনি একটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন যাওয়ার সময় তিনি আফসোস করছিলেন যেই কবরের তার সন্তান কি রেখে যায় নাই তার কি কোনো এক সন্তান নাই আবার বিশ্বনবী তো সায়দানা আলী হিসালামের জীবনেও এই ঘটনা ঘটেছে হাদিসের বর্ণনা সায়দানা তিনি একটি কবরের পাশ পাশ দিয়ে দিয়ে যায় কবরের যাওয়ার সময় দেখে কবরের মধ্যে আজাব চলছে আজাব চলছে দাউ দাউ করে আগুন চলছে আজাবের ফেরেশতা ওই ব্যক্তিকে আজাব দেয় সায়দানা মুসা আলাইহালাম বড় আফসোস করে তার পাশ দিয়ে চলে যায় সকালবেলা তিনি চলে যায় বিকেল বেলা যখন তিনি ফিরে আসে ফিরে আসার সময় দেখে কবরের মধ্যে আজাব বন্ধ হয়ে আছে ওই জান্নাতের একটা মৃদুমন্দ বাতাস তার গায়ের মধ্যে বইছে একদিকে তার শাস্তি তো নেই অন্যদিকে সে খুব শান্তিতে আছে জান্নতি একটা পরিবেশ তার কবরের মধ্যে তখন তো তিনি অবাক হয়ে গেলেন তিনি তো মুস্তাক কালিমুল্লাহ আল্লাহর সাথে তিনি কথা বলেন আল্লাহকে বলেন আল্লাহ যাবার সময় দেখলাম এই ব্যক্তির কবরে এত আজাব এখন আবার বিকেলবেলা আজাব বন্ধ কেন সকালবেলা এত ভয়ঙ্কর আজাব বিকেলবেলা এত সুন্দর জান্নাতি পরিবেশ হলো কেমনে রব্বুল আলমিন বলেন ও আমার বন্ধু মুসা শোনো তোমাকে একটা কথা বলে এই মানুষটা যখন মারা যায় তার এস্টে ছিল সন্তান সম্ভব বা পেটে তার সন্তান ছিল সন্তান যখন বড় হয় ধীরে ধীরে বড় হতে থাকে সন্তানটা যখন বয়স হয় মক্তবে যাওয়ার বয়স হয় কোরআন পড়ার বয়স হয় হমুসা আজকে মক্তবে গিয়েছিল তার কাছে সর্বপ্রথম বিসমিল্লাহ রহমান ইউরিম বিসমিল্লা ইহর রহমান ইউরাহিম যখন পড়লেন ও মুসা যার অর্থ হলো শুরু করছি আল্লাহর নামে আর রহমান এই কথা যখন তার সন্তানটা বলে দিল রে মুসা যার সন্তান আমার নামে শুরু করছে আমাকে বলেছ দয়ালু দয়াবান তার বাবাকে আমি কিভাবে কবরের মধ্যে শাস্তি দিব যখন সন্তান চোখের পানি ছেড়ে দিয়ে এভাবে বিসমিল্লা পড়ল আমার নামে যখন দয়ালু দয়াবান বলল ওই সন্তানের বাবাকে কিভাবে আমি শাস্তি দিই ওই সন্তানের উলায় তার বাবার কবর রাজাবটা আমি এই মুহূর্তে ক্ষমা করে দিয়েছি কেমন আল্লাহ পেয়েছে আমরা সন্তান বলেছে বিসমল্লাহ রহমান রাহিম শুরু করছে আল্লাহর নামে যিনি দয়ালু দয়াবান এই কারণে আমি তার বাবাকে ক্ষমা করে দিয়েছি এর মানে হচ্ছে একটা মানুষ কবরের মধ্যে জীবিতই থাকে না হয় তাকে শাস্তি আপনাকে দিবি কি করে এটা আল্লাহ কুদ্রুতের জীবিত আপনি কবর খুললে কিন্তু সেটা কি পাবেন না তার রুহুটা সেখানে শারীরিক একটা অবয়াবলা কুদ্রুতভাবে তৈরি করে দেয় হাদিসের বর্ণনা তার উপর তাকে পানিশমেন্ট দেওয়া হয় যদি তার শারীরিকভাবে সক্ষমতা যদি তার না থাকতো তাহলে তো এটা হতো না এর মানে হচ্ছে আপনি যখন কবরের পাশে দাঁড়িয়ে বাবার জন্য দোয়া করছেন বাবার জন্য মোনাজাত করছেন মনে রাখবেন আপনার বাবার টেরও পায় আপনাকে দেখতেও পায় এখানে শেষ নয় আপনার বাবা বলে বাজান তুমি আসছো সকাল থেকে আমাকে দিচ্ছে রে বাজার তুমি এখন কবরের পাশে দাঁড়িয়ে আমার জন্য দোয়া করতেছো ও বাবা এবার একটু ভালো লাগতেছে শাস্তি দেয় না বিশ্বনবিশের জন্য বলে ইদা মাতাল ইনসানিন কতাআনহু আমালহু ইল্লা মিন সালাত যখন কোনো মানুষ মারা যায় পৃথিবীর থেকে চলে যায় তার সকল আমলগুলো কেটে দেওয়া হয় ইল্লা মিন সালাস তিনটা আমল থাকে তিন টাকা চলমান তাকে এক নম্বর হলেল্লা ওয়ালাদুন সোলিহু নিয়াদু আউ লাহু সন্তান যদি কেউ রেখে যায় ওই সন্তান যখন দোয়া করে রব্যনা এলামিন এ তো খুশি হয় ওই সন্তানের দোয়ার বিনিময়ে তার ঘরের পিতা মাতার কবর রাজা টাল্লা মাফ করে দেয় হ্যাঁ এই জন্য তিনি টের পায় এই জন্য যারা আছো ইয়াং তোমরা যারা আছো আপনারা যারা আছেন যারা বাবা মা চলে গেছে হায় বয়স্ক মানুষ এই যে কাঁদতেছে আমার বাম পাশের মানুষটি তারও তো আপনার আদরের বাবা ছিল তার শৈলের এমন কোন জায়গা নাই যেখানে চুমু দেয় নাই তিনি এখন ঝরঝর করে চোখের পানি ফেলছে এই যে আপনারা যারা আমার শৈল আমার বাবা কত চুমু দিয়েছে আমার মা কত চুমু দিয়েছে শৈলের এমন কোনো জায়গা নাই যেখানে আমার মায়ের ঠোঁটটা লাগে নাই অতএব সে বাবা মার জন্য আমরা দোয়া করবো ইনশাআল্লাহ পাক আমাদেরকে দোয়া করা তৌফিক দান করুক আমিন